মাছ মাংস ডিম ডাল সহ 29টি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর শুক্রবার অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মাসুদ করিমের সই করা এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় কৃষি বিপণন আইন 2018 এর 4 এর ঝ ধারার ক্ষমতা বলে কতিপয় নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করা হলো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষি পণ্য ক্রয় বিক্রয়ের অনুরোধ করা হলো এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এদিকে প্রজ্ঞাপনে দাম নির্ধারণ করে দেওয়া 29টি পণ্যের উৎপাদন খরচ কত তাও তুলে ধরা হয়েছে এর ভিত্তিতে উৎপাদক পাইকারি ও খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে যেমন ব্রয়লার মুরগির উৎপাদন খরচ 145.78 টাকা উৎপাদক পর্যায়ে 151.81 টাকা পাইকারি পর্যায়ে 162.69 টাকা এবং খুচরা পর্যায়ে 175.30 টাকা দরে বিক্রি করতে হবে একইভাবে গরুর মাংসের উৎপাদন খরচ 587.50 টাকা উৎপাদক পর্যায়ে গরুর মাংসের কেজি 605.13 টাকা পাইকারি পর্যায়ে 631.69 টাকা এবং খুচরা পর্যায়ে 664.39 টাকা বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী খুচরা বাজারে প্রতি কেজি ছোলা 98.30 টাকা মসুর ডাল 105.50 টাকা পাঙ্গাস 180.87 টাকা কাতল 353.59 টাকা সোনালী মুরগি 262 টাকা দেশি পেঁয়াজ 65.40 টাকা দেশি রসুন 120.21 টাকা আদা আমদানি করা 180.20 টাকা শুকনা মরিচ 327.34 টাকা কাঁচামরিচ 60.20 টাকা বেগুন 69.75 টাকা আলু 28.50 টাকা এবং খেজুর জায়দি 185.07 টাকা দরে বিক্রি হবে এছাড়া সাগর কলা হালি প্রতি 29.78 টাকা এবং ডিম প্রতিটি বিক্রি হবে 10.49 টাকা দরে চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক